স্বাগত 71 জার্নালের সাথে আছি নবনীতা চৌধুরী আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আলোচনা করি আর জানিয়ে দেই আগামী কাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে তার প্রধান প্রধান শিরোনাম শুরুতেই দেখে নেব 71 এর সর্বশেষ সংবাদ শিরোনাম রাজধানীতে আবারো কুপিয়ে ব্লগার খুন পালানোর সময় দুজনকে ধরে ফেলেছে জনতা ও পুলিশ হরতাল অবরোধে পেছাবে না এইচএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁসে কঠোর শাস্তি নজরদারি থাকছে ফেসবুকেও মোবাইল ফোন ব্যবহারে 100 টাকায় সারচার্জ 1 টাকা মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর রাস্তা খোঁড়াখুঁড়ি দুর্ভোগে নগরবাসী আজ আমাদের সাথে 71 জার্নালের টেবিলে যোগ দিয়েছেন জি নাইনের সম্পাদক ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত এবং ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক আরিফ জেপ্তিক আপনাকে দিয়ে শুরু করি আপনার নামের সাথেও পরিচয় আছে ব্লগার সংবাদ মাধ্যম কর্মী হিসেবে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যে এখন আর দিনে দুপুরে তরুণ খুন হিসেবে সংবাদ শিরোনাম করলে যতটা সেন্সেশন ক্রিয়েট হয় ব্লগার খুন করাই যেতে পারে মানে ব্লগার খুন মাসে একটা করে হবে এটাতে আসলে এখন আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি মানে যে নোংরা রাজনীতিটা শুরু হয়েছিল শাহবাগের পরবর্তীতে সেই তারই ধারাবাহিকতা এটা এখন যে কাউকে আপনি খুন করে তাকে ব্লগার অনলাইন লিখে বা এরকম কিছু একটা বললে সেটা জায়েজ হয়ে যাচ্ছে সেটা এক ধরনের অ্যাকসেপ্টেন্স পাচ্ছে মানে মানুষ ধরে নিচ্ছে আচ্ছা ব্লগার তাহলে নিশ্চয়ই বাজে কথা লিখতো ঠিক আছে মরছে ভালো হয়েছে এই জায়গাটা আসলে এক ধরনের সচেতনতার সাথে তৈরি করা হয়েছে এবং সেই ধারাবাহিকতা এখন মৃত্যুগুলো খুব সহজ হয়ে যাচ্ছে এটা খুবই দুঃখজনক এবং আপনি যদি আমাকে আমি একটু আগে খবরেই আমি মানে bdnews24.com-এ আমি দেখছিলাম যে কারা কারা খুব সাম্প্রতিক সময়ে নিহত হয়েছেন তাদের মধ্যে মানে লেখার কারণে হুমায়ুন আজাদের নাম তো ব্লগার মানে লেখক হিসেবে এসেছে ব্লগার আহমেদ রাজীব হায়দার এ কে এম শফিউল ইসলাম লিলন আমি নিজে তার সেই সময়ের মানে কি কি ঘটনা ঘটেছিল তেমনভাবে মনে করতে পারছি না অভিজিৎ রায়ের হত্যাটি নিয়ে তাও কিছুটা আলোড়ন হলো এরপর আরেকজন ভয়াবহভাবে নিহত হয়েছিলেন সাভারে ব্লগার আশরাফুল আলম মানে অনেকগুলো নাম আরিফ জেপ্তিক এর মধ্যে মানে এরা কি করেন যে মানে মরে যেতে হয় বা তাদেরকে মারতে হয় তারা তারা মরেন মানে কি করেন তারা মূল যে জিনিসটা হচ্ছে ইন্টারনেট এখন সবার ঘরে ঘরে হাতে হাতে মোবাইল ফোন আছে এবং তরুণ সমাজ সেটাকে খুব বেশি ব্যবহার করছে এখন আপনি যে কোনো খুনকেই ব্লগার খুন হিসেবে চালিয়ে দিতে পারবেন যে শাহবাগ পরবর্তী যে নোংরা রাজনীতি শুরু হয়েছিল আমার দেশ যে প্রক্রিয়াটা শুরু করেছিল এবং যার ধারাবাহিকতা হেফাজতের উত্থান সেই জায়গাটা সামাজিক একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে ব্লগার মানেই ইসলাম বিদ্বেষী লেখালেখি করে ব্লগার মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেখালেখি করে এই যে একটা জিনিস প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে এর পরবর্তীতে আসলে কে কি কারণে মারা যাচ্ছে আমরা জানি না এই আপনি যার কথা বললেন সাভারে তার লেখা আমি কোনদিন পড়িনি বা আজকে যে ছেলেটা মারা গেছে আমি আসলে তার নামটাও জানতাম না আজকে মূলত হত্যাকাণ্ডের পরেই সংবাদকর্মীরা যখন আমাকে ফোন করলেন এবং আপনার ফেসবুকেও নেই না আমি আমার সাথে তার কখনোই কোনো ধরনের ইন্টারঅ্যাকশন হয় না আপনাদের তো একটা আসলে একটা ব্লগার কমিউনিটিও আছে মানে যারা আপনারা দীর্ঘ সময় ধরে বাংলা ব্লগ অন্য কারো সাথে হয়তো যোগাযোগ থাকতেও পারে বাট আমি বা আমার পরিচিত আমি অনেককেই তখন জিজ্ঞেস করেছি যে এই নামের ছেলেটা কে বা কোথায় তারা সাধারণত চিহ্নিত করতে পারেনি কিন্তু আপনি দেখেন যারা হত্যা করছে তারা কিন্তু ঠিকই বেছে বেছে নিতে পারছে আপনি দেখবেন আজকে যে ছেলে মারা গেছেন বাবু তার ছবিও কিন্তু সংবাদ মাধ্যম খুব দ্রুত পাচ্ছিল না কারণ সে খুব সচেতন ছিল তার নিরাপত্তার ব্যাপারে এবং সে ছবি দিত না অনলাইনে কিন্তু ঠিকই তার ছবি বের করা তার বাসা চিহ্নিত করা এবং নির্দিষ্ট সময় তাকে গিয়ে হত্যা করা এই জায়গাগুলো যারা করছে তারা খুবই সচেতন এবং সক্রিয়ভাবে করছে এবং খুব পরিকল্পিতভাবে এই কাহিনীগুলো হচ্ছে যে দুইটা ছেলে গ্রেফতার হয়েছে আজকে আপনি দেখেন একজন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র আরেকজন মিরপুরের একটি মাদ্রাসার ছাত্র দুইটা কিন্তু দেশের দুই প্রান্তে কিন্তু দুইজন আগের দিনে একসাথে হয়ে পরের দিন খুনটা করেছে সুতরাং এই যোগাযোগগুলো কোথাও না কোথাও আছে এবং তারাই বলতে পারবে আসলে তারা তারা খতিয়ে দেখছে এখন আবার তারা বলছে যে তারা নিশ্চিত নয় যে এরা এই দুই মাদ্রাসারই ছাত্র কিনা ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যদি না তাদেরকে হাতে নাতে জনতা ধরতে পারতো তাহলে হয়তো খতিয়ে দেখাটা আরো দীর্ঘায়িত হতো এবং যেহেতু সাথে সাথে ধরতে পেরেছে এবং এরা মিডিয়ার সামনে মুখ খুলে ফেলেছে এখন হয়তো একটু খতিয়ে দেখাটা ভিন্ন দৃষ্টিতে যাচ্ছে এবার এড়িয়ে যাওয়াটা খুব কঠিন হবে হয়তো শাখাওয়াত হোসেন সায়ন্ত এই বিষয়টি নিয়েই তো শুরু করতে চাই যে এই একই মাস এক মাসের ব্যবধানে দুজন তরুণ আসলে বাংলাদেশে একরকমের মানে জনসমক্ষে একজন দিনে দুপুরে খুন হলেন আর একজন মেলার মধ্যে খুন হলেন মানে খুন হওয়াটা ঢাকা শহরের ভেতর
একটা প্রায় রুটিনে পরিণত হচ্ছে, হলো কিনা? ধন্যবাদ আপনাকে। খুন হওয়া আসলে এই দুইজন তরুণ হয়েছে, তাদের নিয়ে আমরা আলোচনা করছি আজকে। যেহেতু আজকে একজন ব্লগার যিনি লিখতেন, মুক্ত মনা বলে যারা মনে করেন সেই গ্রুপের একজন, সে কারণে এটা আলাদাভাবে আলোচনা এসেছে। যেটা আরিফ ভাই বলছিলেন যে ব্লগার নামটা যুক্ত হওয়ার কারণে আলাদাভাবে আলোচনা আসছে, আমি মনে করি। তা না হলে প্রতিদিন সারা দেশে এরকম শিশু থেকে বৃদ্ধ, তার মধ্যে তরুণ যুবকও থাকে, প্রতিদিনই এরকম অনেকেই মারা যাচ্ছেন। তাদের কারো খোঁজ আমরা পাই, কারোটা মিডিয়ায় আসে, কারোটা আসেও না। তবে খুন তো খুনই, যার স্বজন হারায় তারা জানে সেই বেদনা, যে সে কী হারালো। সেই ক্ষেত্রে সে ব্লগার কিনা, সে লেখক সাংবাদিক কিনা, নাকি সে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, যেই ফ্যামিলির সন্তানটি যায় তার কাছে কিন্তু সমান প্রত্যেকের বেলায়। তবে ব্লগারের যে বিষয়টা, যেটা আরিফ ভাইয়ের কথায় একটু ইঙ্গিত আসছে, যে ব্লগার ছাপ মেরে দিলে কি একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স পাওয়া যায়, যেটা আক্ষেপ করে বললেন যে ও কিন্তু মারাই যায়। ব্লগারদের নিয়ে এই প্রচারণাটা শুরু থেকেই যেভাবে হয়ে আসছে, সেটা হওয়াটা দুঃখজনক যে এদিকে গেল কেন। এবং ব্লগারদের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন শাসক গোষ্ঠী, তারাও এদেরকে নিরাপত্তা দেন না এবং ওন করেন না। যদি তা করতেন তাহলে ব্লগারদের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে কেন? মানে পৃথিবীর কোন দেশে কোথায় দিচ্ছে? সবাইকে দিতে হবে, সবাইকে নিরাপত্তা দিতে হবে, তারই অংশ। তার মধ্যে যেহেতু এদের নিয়ে নানা রকম প্রচারণা আছে এবং এরা ঝুঁকির মধ্যে ছিলেন এবং এদের নিরাপত্তা ব্লগারদের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, আমি যতদূর জানি তারা যখন শাহবাগে মঞ্চ হয় তারপরে এরা নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করছিলেন এবং বিবৃতি দিয়েছেন মিডিয়ায় এসে। আমরা যে ডক্টর শাহাত হোসেন সায়ন্ত, আপনি সাংবাদিকও বটে, মানে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, মানে আপনি যেভাবে বলছেন ব্লগাররা, মানে আমি আসলে ওই জায়গাটাতেই আমার মনে হচ্ছে যে আমরা সংবাদ মাধ্যমেও একটা ভুল করছি কিনা। মানে ব্লগাররা তো কোনো আলাদা প্রজাতি নয়, মানে ধরুন আমরা তিনজন যখন পাশাপাশি বসে আছি, আর কেউ একই রকম দেখা। আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে মৃত্যু ব্লগার কেন বলা হচ্ছে, কারণ এদের একটা অ্যাসোসিয়েশন আছে। এরা আজকে যে ছেলেটি খুন হলো, এই দুঃখজনক ঘটনাটা কেন বেশি হাইলাইটেড হয়ে আসলো, তার দুইটা সিগনিফিকেন্ট কারণ। এক হচ্ছে সে ব্লগে লিখত, সে ব্লগার। দুই হচ্ছে তার মৃত্যুর সঙ্গে সে ইসলাম ধর্মে আঘাত করেছে দাবি করে তাতে যারা আহত হয়েছে বলছে সেই রকম লোকটা তারা তাকে খুন করেছে, এরকম একটা আবহ তৈরি হয়েছে। যদিও এটা তদন্ত সাপেক্ষ, যেটা বের হয়ে আসবে আমরা নিশ্চয়ই জানতে পারবো। সে কারণে এটা বেশি আলোচনায় আসার কারণ কিন্তু এটাই। না হলে আমি আগেও বলেছি যে প্রতিদিন দেশে এরকম অনেকগুলি ছেলে মেয়ে মারা যাচ্ছে, সবগুলো তো আলোচনায় আসছে না। তো সেইখানে সে যেহেতু সে ব্লগার ছিল, যেহেতু সে অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, সে পরিচয় দিতে আপত্তি কেন থাকবে? কিন্তু আমি সহকর্মী কিংবা আমি সাংবাদিক কিংবা আমি লেখক, এই পরিচয় দিতে তো আমি গর্ববোধ করি, সেটা লুকানোর কিছু নেই। আমি যদি আজকে আরিফ ব্লগার পরিচয় এখানেও এসেছে, আপনি কি লুকাচ্ছেন? আমি ব্লগার বলছি, তাতে আপত্তির কি আছে? আমি সেটি বলছি না, আপনি যে বলছেন যে ব্লগার দেরকে একটা ই দেওয়া উচিত কারণ ব্লগারদের অনিরাপত্তা, ব্লগার কতজন আছেন? মানে আমি আমি আমার নিরাপত্তার দিকটা তুলে ধরছি, সেটা হলো ব্লগার যারা ব্লগিং করেন, ব্লগে যারা আছেন তাদের নিয়ে দীর্ঘদিন থেকে নানানভাবে এরকম একটা প্রচারণা চলে আসছে, সেটা আংশিক সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, যে তারা ধর্মকে আঘাত করেন, ইসলাম ধর্মকে বিশেষ করে আঘাত করেন, তারা নাস্তিক, এরকম একটা প্রচারণা আছে আছে বলেই মাহমুদুর রহমান আবিষ্কার, তারা যে ঝুঁকির মুখে আছেন এটা তারা নিজেরাও বলেছেন বিভিন্ন সময়। সে কারণে তাদেরকে অবশ্যই আলাদাভাবে দেখা উচিত ছিল, যেহেতু তারা ঝুঁকির মুখে। আরিফ জ্যোতিকের নামও ছিল মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশে তখন, হ্যাঁ নাম এবং রঙিন ছবি ছিল, রঙিন ছবি দিয়ে প্রথম পাতায় আপনাদের পাঁচজন চারজনের চারজনের ছবি দিয়ে, তারা যেহেতু গণজাগরণ মঞ্চেও খুব সক্রিয় ছিলেন আপনারা, উনাদেরকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল যে এই ব্লগাররা নাস্তিক। তারা ঝুঁকির মধ্যে ছিল বলেই তারা নিরাপত্তা চেয়েছিল। নিরাপত্তার জায়গাটা আমি বলছি, দেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, যারা যখন থাকে। তার মধ্যে যারা বেশি ঝুঁকির মধ্যে থাকে, আশঙ্কায় থাকে বলে মনে করা হয়, তাদেরকেই তো গানম্যান দেওয়া হয়, তাদেরকেই তো বেশি পাহারা দেওয়া হয়, দেওয়া হচ্ছে না? সকল নাগরিককে কি সরকার গানম্যান দিচ্ছে? সুতরাং যাদেরকে ভালনারেবল মনে করা হয়, যাদেরকে ঝুঁকিপ্রবণ মনে করা হয়, তাদেরকে দেওয়া উচিত।
সেই কর্তব্যটা রাষ্ট্র করে থাকে, কিন্তু এরা ঝুঁকির মধ্যে থাকার পরেও তাদেরকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে কিনা আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে এমন কেন হবে? মানে ব্লগারদেরকে চিনে নেওয়ার, ব্লগারদেরকে কোনো অ্যাসোসিয়েশন কোনো সমিতি আছে? কারণ ব্লগিং তো এমন একটি পার্সোনাল কাজ হওয়ার কথা যে আপনি ধরেন পেশায় প্রকৌশলী হতে পারেন, আপনি বাড়ি ফিরলেন হয়তো আপনি খুব মেশিন পত্র নিয়ে কাজ করেন, বাড়ি ফিরে মানে আপনি টুইটার আর এই টাইপের তো কিছু বানাতে পারেন, আপনার একটা টুইটার অ্যাকাউন্ট থাকতেই পারে, আমার একটা টুইটার অ্যাকাউন্ট বা শান্ত ভাই থাকতেই পারে, সে উনি টুইট করলেন মানে আছেন, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, এইগুলো মানে এই গোষ্ঠীটিকে চিহ্নিত করা কি করে? এটা খুব জটিল কাজ, কারণ হচ্ছে এটা আপনি যে কথাটা বললেন এটা তো খুব চিহ্নিত কিছু না যে আপনি এই উনি ব্লগার বা উনি না, যে আমি যেটা কথাটা বললাম যে ছেলেটি আজকে মারা গেছেন তাকে তো আমিও চিনতাম না, এখন আমাকে যদি আজকে সকালে বা গতকালকে রাতে ধরা যাক কেউ বললো যে ভাই আপনি মনে করেন কাদের কারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, ওই তালিকায় কিন্তু এই ছেলেটির নাম আসতো না, যেহেতু আমি চিনি না, এরকম অনেকের নামই আসবে না কিন্তু তারা হয়তো প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছেন, দু একজন যেমন অভিজিৎ রায়ের ব্যাপারে প্রকাশ্যে আগে ফারাবি হুমকি দিয়েছেন বা তিনি খুব প্রমিনেন্ট লেখক ছিলেন, অনেকগুলো বই লিখেছেন, ওনার ব্যাপারটা হয়তো আলাদা, কিন্তু এর বাইরে সাধারণত কে ফেসবুকে কি লিখছেন, ব্লগে কে কি লিখছেন, এটা মনিটর করা আসলে একটা চ্যালেঞ্জের কাজ এবং এইভাবে নিরাপত্তা দেওয়া যাবে না। আমি এই জায়গাটা একটু এর আগে আমি একটু শান্ত ভাইয়ের ওই জায়গাটা একটু আমার মনে ইনফরমেশন দেওয়া উচিত, ব্লগাররা কখনোই আলাদাভাবে কোনোদিন সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাননি, তবে এটা একথা আমি একমত যে গোটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গোটা সকল নাগরিকেরই, কিন্তু আমরা সংবাদপত্রে দেখেছিলাম যে এরা ঝুঁকি সংবাদপত্রে তো আমি সংবাদ হ্যাঁ সংবাদপত্রে তো আমি জুম্মার নামাজ পড়ে বেরিয়ে দেখছিলাম যে আমার দেশ পত্রিকা বিলি হচ্ছে আমার ছবি নাস্তিক দিয়ে, সুতরাং ওই সংবাদপত্রেও কি কি বানিয়েছে সব সংবাদপত্রে তো না ঝুঁকির মুখে আছে, নিরাপত্তা চেয়েছে, আমি সরকারের কাছে নিরাপত্তা চেয়েছি, আমি কখনো দেখিনি, আমি দেখিনি বা কেউ কখনো নিরাপত্তা এবং তারপরে একটা খবরও ছড়িয়েছিল যে ব্লগারদেরকে নাকি গানম্যান দেওয়া হচ্ছে, যেমন শাহবাগের গণজাগরণ মঞ্চে ব্লগারদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছিল, আরো অনেক কিছু টাকা পয়সা দেওয়া হচ্ছিল। আমি একটু সংযুক্ত হতে চাই আমার বাড়িধারা স্টুডিও থেকে আমার সহকর্মী ফারজানা রূপার সঙ্গে। ফারজানা রূপা, আপনি আপনার আমি গতকালই সমীকরণ দেখছিলাম অভিজিৎ রায় হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন সেই মামলার বিভিন্ন সেই হত্যাকাণ্ডের বিভিন্ন ক্লু মেলানোর আপনি একটা চেষ্টা করছিলেন, সেই সমীকরণটি দেখছিলাম, তার পরদিন আজকে আরেকজন ব্লগারের মৃত্যুর খবর এলো। আমি আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইবো, আপনার কাছে এই সমীকরণের কোনো এই সমীকরণ আপনি মেলাতে পেরেছেন কিনা, যে যেই বাংলাদেশে আমরা শুনলাম যে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়, সেই দেশে ব্লগাররা কে কোথায় কোন কোনায় কি লিখছেন সেটা এত সহজে ঠিক ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে কি করে, এবং তারপরে খুন ঘটছে কি করে, মানে এই খুনগুলোর সাথে আসলেই কি তাদের লেখালেখির সম্পর্ক আবিষ্কার করা গেছে? আরিফ জেবতিক একটি কথা বলেছেন যে তিনি ওয়াশিকুর রহমানকে ওয়াশিকুর রহমান বাবুকে চিনতেন না, না চিন আমার ধারণা উনি যদি একটু বিস্তারিত কয়েকটা ব্লগে ঘুরে পড়েন তাহলে দেখবেন ওনার লেখার সাথে আসলে পরিচিত। আমি সারাদিন খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি, বাবু নিজেকে যত্নের সাথে লুকিয়ে রাখার ব্যক্তিগতভাবে তাকে আড়াল করার একটা প্রচেষ্টার মধ্যে ছিলেন, কিন্তু তার লেখার সাথে পরবর্তীতে অনেক ব্লগারই আমাকে জানিয়েছেন যে লেখার সাথে তার পরিচয় আছে, তার লেখার হাত নিয়ে আমার কথা বলাটা এইখানে দরকার নেই। তবে যেটি গুরুত্বপূর্ণ, আমি আপনি আরিফ জেবতিক বা অনেক ব্লগাররা কিন্তু বাবুর খবর রাখছেন না সে কী লিখছে না লিখছে, কিন্তু সেই দলটি যেটি আমি আমার সমীকরণে দেখিয়েছি 2005 সালে যখন বাংলা ব্লগের প্রচলন শুরু হলো বাংলাদেশে, ঠিক সেই সময় কিন্তু একটা সংঘবদ্ধ গোষ্ঠী তারা ব্লগে তাদের সাম্রাজ্য বিস্তারের একটা পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল, যাদের মানে এটা আপনি সামওয়্যার ইন ব্লগের সময়কার কথা বলছেন? একেবারে আরিফ জেবতিক জানেন নিশ্চয়ই মনে আছে, এবং সেই সময়ে আরিফ জেবতিকরা যখন ব্লগিং শুরু করেন তখনও কিন্তু তারা দেখতে পান যে একটি দল একেবারে যাদেরকে হচ্ছে পেইড ব্লগার হিসেবে নানান সময়
আমরাও খবরের কাগজে টেলিভিশনে উল্লেখ করেছি, প্রশিক্ষণ দেওয়া হতো, তাদেরকে টাকা দেওয়া হতো, ইন্টারনেট সুবিধা দেওয়া হতো, সেই সময় ইন্টারনেট এত সহজ ছিল না, তারা কি লিখবে না লিখবে, কি প্রক্রিয়ায় লিখবে সেগুলো নিয়ে রীতিমতো তাদের হোমওয়ার্ক থাকতো। এবং এই দলটি কিন্তু তারা কিন্তু জানে যে কে তাদের বন্ধু এবং কোন জায়গায় সকল নজরদারি এড়িয়ে তাদের মতের বিরুদ্ধে কোনো লেখা কোথায় প্রকাশিত হচ্ছে, এবং সেই লেখককে আমি আপনি হয়তো চিনি না কিন্তু তারা ঠিকই সুনির্দিষ্ট করতে পারে, যার বড় প্রমাণ আজকের ঘটনাটি। এবং আপনি জানেন যে অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে এমন একটি ডিভাইস যেখানে আমরা যখনই ছবি তুলি ইন্টারনেটে সংযুক্ত হওয়া মাত্রই সেটি হচ্ছে মহাকাশে যাত্রা করে। এই এই তথ্যটি হচ্ছে ওয়াশিকুর বাবু জানতো এবং তার কোনো ছবি তার বন্ধুদের কারোর কাছে নেই, এমনকি যার ব্লগে তিনি লিখতেন তিনিও তাকে চিনতেন না, কিন্তু ঠিকই হচ্ছে খুনির দল তাকে হচ্ছে সুনির্দিষ্ট করতে পেরেছিল। ফলে হচ্ছে আরিফ জেপতিকরা তাদের বন্ধু সতীর্থ বা যারা মুক্ত মন নিয়ে লিখতে চান, আস্তিকতা নাস্তিকতার বিষয়টি একেবারেই ভিন্ন, যারা মুক্ত মন নিয়ে লিখতে চান তাদেরকে পরস্পরকে চেনা না চেনার একটা প্রক্রিয়ার মধ্যেও হয়তো ঢুকতে হবে। আর সায়ন্তের প্রসঙ্গে বলতে চাই, আসলে বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ খুন হচ্ছে, আমরা সাংবাদিক হিসেবে প্রতিটি খুনের খবর সংগ্রহ করতে চাই, কিন্তু যখন মুক্ত মত প্রকাশের কারণে মতামত প্রকাশের কারণে কেউ খুন হন তখন সেটি নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা যোগ করে, কারণ আমার সাথে আপনার জমি নিয়ে দ্বন্দ্ব, সেই হিসেবে আপনি আমাকে খুন করলেন, এটি একটি ভিন্ন ধরনের খুনের ঘটনা। আমি রাস্তায় পথ চলতে গিয়ে ডাকাতের আক্রমণের শিকার হলাম, সেটি একটি ভিন্ন ভিন্ন ধরনের ঘটনা, কিন্তু আমি সাংবাদিক আমি আমার মত প্রকাশের জন্য খুন হলাম সেটি তো একেবারেই ভিন্ন ধরনের ঘটনা। এবং সত্যিকার অর্থে ব্লগারদের যে চর্চা, এই চর্চার মধ্যে কে কাকে নিরাপত্তা দিবে এটি একটি বড় প্রশ্ন, এবং যদি এই নিরাপত্তা দিতে হয় তাহলে আসলে পুরো ব্যবস্থাই আর কাজ করবার কথা নয়। ফারজানা রূপা, একটা বিরতি নিয়ে আসছি, আরিফ জেপতিক, ডাক্তার শাখাত হোসেন সায়ন্ত, একটা বিরতি, দর্শক থাকুন একাত্তর জার্নালে। রাজধানীতে আবারও কুপিয়ে ব্লগার খুন, পালানোর সময় দুজনকে ধরে ফেলেছে জনতা ও পুলিশ। হরতাল অবরোধে পেছাবে না এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁসে কঠোর শাস্তি, নজরদারি থাকছে ফেসবুকেও। মোবাইল ফোন ব্যবহারে 100 টাকায় সারচার্জ, 1 টাকা, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর রাস্তা খোঁড়াখুঁড়ি, দুর্ভোগে নগরবাসী। আমরা আবারও ফিরে এলাম একাত্তর জার্নালে। আমরা আলোচনা করছিলাম রাজধানীতে ব্লগার খুনের ঘটনাটি নিয়ে, সহকর্মী ফারজানা রূপাও আমাদের সঙ্গে বাড়িধারা স্টুডিও থেকে সংযুক্ত আছেন। শাখাত হোসেন সায়ন্ত, আপনি কিছু বলতে চাইছিলেন যে আপনি ফারজানা রূপার কথার জবাবে বিরতির আগে যেটা বলছিলেন যে ও আলোচনায় আসার যে কারণ, যে উনি লিখতে গিয়ে মত প্রকাশ করতে গিয়ে, আমি তো সেটিই বলছিলাম যে অনেকেই খুন হয়, সব আলোচনায় আসে না, সেটাই নিয়ম। ওটা আসার কারণ হচ্ছে মত প্রকাশ করতে গিয়ে, সে পত্রিকায় লেখুক অনলাইনে লেখুক কোথাও না কোথাও লিখে মত প্রকাশ করার জন্য আক্রান্ত হয়েছে, সেটা আমিও একই বলেছি, ফলে দ্বিমত করার সুযোগ তো নেই, এটা সিনক্রোনাইজ বক্তব্য। আমি একটা জিনিস বলি আপনাকে, সেটা হলো আমি ভোরের কাগজে আমরা একসঙ্গে কাজ করেছি জানেন, তখন থেকে পরবর্তীতে যাই দিন আমি দীর্ঘদিন কাজ করেছি এবং শফিক রহমানের সঙ্গে আমি দীর্ঘদিন আছি, খুব ঘনিষ্ঠভাবে এখনও আছি। ওনার কাছ থেকে ওনাকে আমি সাংবাদিকতায় আমার আইডল হিসেবে আমি মানি, ওনার কাছ থেকে একটা কথা বারবার শুনতে শুনতে ভিতরে ঢুকে গেছে, সেটা হলো এই কথাটা এরকম যে লেখার জবাব লেখা দিয়ে দিতে হবে, কথার জবাব কথা দিয়ে দিতে হবে, যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে হবে। সুতরাং আপনার লেখা দুনিয়া হতো সেটা যদি লেখা উনি তাই ফিল করেন এবং মানেন, সেটা আমি জানি খুব কাছ থেকে। তো এখন লেখার জবাবে কেন চাপাতি আসবে, কেন অস্ত্র আসবে, এটা অসুস্থতা, যারা এটা করেন এটা সুস্থ কাজ না, এটা কোনোভাবেই এটা মানা যাবে না। কিন্তু বিষয়টা এরকমও আছে যে এই যে একটু আগে যেটা বলছিলাম যে
যারা অনলাইনে লিখছেন তাদের নামে যে প্রচারণাটা আছে, হয়তো 100 মধ্যে 5 জন আছে, সেই 5 জনের কিছু এক্সাম্পল এনে সেটাকে তুলে ধরে দেখানো হয় যে এরা এরকম করেন। ধরেন আমি যদি নাস্তিক হতে চাই, আমি নাস্তিক হতে পারি, আই হ্যাভ দ্যাট রাইট, কিন্তু আমি নাস্তিক বলে আমি আপনার ধর্মকে কটাক্ষ করব, আমি আপনার নবীকে কটাক্ষ করব, আল্লাহকে নিয়ে বাজে কথা, সেই অধিকার আমার নেই এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যেমন এটা আমি আগেও বলে নিয়েছি, কোনোটাই কোনোটা জাস্টিফাই করে না, এই সুযোগগুলি মানুষ নেয়। আপনারা যেটা স্ক্রিনে দেখিয়েছেন এই ওয়াশিকুর বাবুর যে ফেসবুক ওয়াল, সেখানে একটা স্ট্যাটাস দেখেন, এক থাবা বাবার মৃত্যু 1000 থাবা বাবা জন্ম দিয়েছে, এক অভিজিৎ রায়ের মৃত্যু লাখো অভিজিৎ রায়কে জন্ম দিবে, খুবই ভালো কথা, কলম চলবে, চলতেই থাকবে, তোদের বিশ্বাসের মৃত্যু না ঘটা পর্যন্ত, এ পর্যন্ত ফাইন। তারপরের তিনটা লাইন দেখেন, ইসলাম ধ্বংস হোক, ইসলাম ধ্বংস হোক, ইসলাম ধ্বংস হোক, এই যে এখনই বের করলাম। এখন আপনি কেন আমার ইসলাম ধ্বংস করার এই আহ্বান নিয়ে আসবেন? আপনার ইসলামের যে খারাপ দিক আপনার কাছে মনে হয় সেটা সমালোচনা করেন, সেটা নিয়ে আপনি বলেন যে এটি ইসলামে আদৌ নেই, এটা গ্রহণযোগ্য না, কিংবা অন্য ধর্মেও আপনি এইভাবে বললে হয় কি, যারা ওই অসুস্থ কাজটা করে, ওই অগ্রহণযোগ্য পথে চলে, তারা তো পুরোপুরি সুস্থ হলে এটা করতো না, তাদেরকে প্রভোগ করে। সেই জন্য আমাদের প্রত্যেকে যে যার জায়গা থেকে যদি একটু সচেতনভাবে ডিল করি, আপনি দেখেন যে আমাদের এখানে আহমেদ শরীফ, উনি যে লিখতেন, উনি তো অসাম্প্রদায়িক, এত অসাধারণ লেখা লিখতেন, কিন্তু তার লেখার যে মান ছিল এবং সে যেটা ক্যাপসুল মোড়ানো ছিল, ট্যাবলেট ফর্মে বা পাউডার ফর্মে ছিল না, সেটা অনেকের বুঝতেও সময় লাগতো, আবার সেটাকে একদম রভাবে অশ্লীলভাবে আরেকজনে সেই একই কথা হয়তো লিখছে, সেটা কারো গায়ে লাগছে। এখন আপনি কিভাবে উপস্থাপন করছেন, কিভাবে বলছেন আপনি মুক্তমনা? মুক্তমনার অর্থ এই না যে আমি আপনার ধর্মকে কটাক্ষ করব, আপনার নবীকে, আল্লাহকে, কিংবা এরা। আরেকটা বিষয় আমার কেন যেন মনে হয়, আমি জানি না, এটা ভুলও হতে পারে, ভুল হলে মাফ করবেন, সেটি হচ্ছে এরা কারো দ্বারা ড্রাইভেন কিনা। ড্রাইভেন না হলে এ পর্যন্ত যাদেরকে দেখছি, যাদের নিয়ে সমালোচনা হচ্ছে, সবাই ঘুরে ফিরে স্পেসিফিক্যালি কেন ইসলামকেই টার্গেট করছে, কেন আল্লাহকে, নবীকে, কেন এই নামগুলোর সাথে, মানে যেরকম একটি স্ট্যাটাস শুনলাম রূপা, এই নামগুলোর সাথে অভিজিৎ রায়ের লেখা মেলাতে কি একটু কষ্ট হয় কিনা? মানে অভিজিৎ রায় তো একেবারেই এরকম ভাষায় ধর্মকে অযৌক্তিকভাবে কটাক্ষ করা এবং এইগুলো নিয়ে তো লিখতেন না। মানে এই নবনীতা, প্রথমে আমি আজকে দিনভর ফেসবুকেও খেয়াল করেছি, এবং আমি আরেকটু যদি যোগ করি রূপা, ডাক্তার সায়ন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে এরা কারো দ্বারা চালিত হচ্ছেন কিনা, কারো দ্বারা ড্রিভেন কিনা। একদম, তিনটা প্রশ্ন আসলে, প্রথমটাতে আসি। প্রথমটা হচ্ছে যে যখনই কেউ কোনো অপরাধ ঘটায়, সমাজে কোনো অপরাধ ঘটে, তখন কোনো একটি গোষ্ঠী সচেতন বা অসচেতনভাবে, যারা শান্তের মতো, তারা হচ্ছে নিজেদের ভালো মানুষের জায়গা থেকে সেটির ভালো মন্দ বিচারের দায়িত্ব নেন, আরেকটি পক্ষ সচেতনভাবে, ওই একেবারে সচেতনভাবে তার কাজের অংশ হিসেবে যে অপরাধটি ঘটেছে তার পক্ষে কিছু প্রচারণা চালান। দুই পক্ষের এই প্রচারণা আবার এক সূত্রে গাঁথা, দিনভর দেখেছি, এবং এটি আসলে আরিফ জেবতিক আরও পরিষ্কার করে বলতে পারবেন, এই ব্লক যাত্রার শুরু থেকে চর্চাটি এরকম যে প্রথমে কাউকে সিঙ্গেল আউট করা হয়, যেটি আমার অনুসন্ধানেও বেরিয়ে এসেছে। যেমন ওয়াশিকুর বাবু মারা গেল, বেলা 12:00 পর্যন্ত ফেসবুক, সামাজিক মাধ্যম জুড়ে তার জন্য অসংখ্য সহানুভূতি, তারপর হঠাৎ করে পপ আপের মতো এরকম মন্তব্য আসতে শুরু করলো, এই এ তো নাস্তিক ছিল, আমি এর পেজে গিয়ে দেখেছি সব আল্লাহ বিরোধী কথাবার্তা। এটা বলা মানেই হচ্ছে তার মানে ও আল্লাহ বিরোধী কথাবার্তা বলেছে, তার মানে খুনটি জাস্টিফাইড। আপনি দেখবেন নবনীতা, মনে আছে আপনার নয়াদিল্লিতে যে গণধর্ষণের শিকার হলো মেয়েটি, এবং তাকে যে ধর্ষণকারী বাস চালক বিবিসিতে বহুল আলোচিত সেই সাক্ষাৎকারে সেই মেয়েকে ধর্ষণ করার পক্ষে কিন্তু যুক্তি তুলে ধরেছে, এবং মেয়েরা রাতে বাইরে গেলে, মেয়েরা যদি ছেলে বন্ধু নিয়ে রাতে বাইরে যায় তাহলে তার ধর্ষণের যৌক্তিকতা তৈরি হয়। আমার কথা হলো কে কি লিখবে সেটি নয়, আপনি কোনোভাবে একটি খুনকে, একটি চূড়ান্ত অপরাধকে, যেটি মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউই কখনো অ্যাডমিট করেননি, স্বীকৃতি দেননি, মেনে নেননি, সেটিকে কোনোভাবে আমরা জাস্টিফিকেশন দিচ্ছি কি না? আমাদের, আমার জায়গাটি পরিষ্কার সাংবাদিক হিসেবে। প্রথম কথা আমি জানতে চাই, খুনটি কে ঘটালো? এবং আপনি যেটা বললেন যে কোনো চক্র দ্বারা কেউ চালিত কি না, চক্র দ্বারা চালিত আসলে খুনি গোষ্ঠী,
কারণ খুনি এসেছে কোথায়, চট্টগ্রামের হাটহাজারি থেকে। খুনি কাকে খুন করতে এসেছে তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। খুনি কেন তাকে খুন করেছে, কারণ বড় ভাই মাসুদ তাকে বলেছে, হুজুর বলেছে এটা তোমার ইমানি দায়িত্ব। তার হাতে অস্ত্র তুলে দিয়েছে, ছবি তুলে দিয়েছে, বাড়ি চিনিয়ে দিয়েছে এবং তারপর বলেছে তুমি যদি খুনও করো তাহলে তোমার হচ্ছে পরকালে বেহেশত নিশ্চিত হবে। এবং আপনি দেখবেন তাদের ছবি, খুন করার পরে তারা ভীত নন, আতঙ্কিত নন। এমনভাবে এই সাধারণ গরিব ঘরের দুটি ছেলে, তাদের বাড়ির ঠিকানা আমরা পেয়েছি, আমাদের সহকর্মীরা বাড়িতে গিয়েছে, একেবারে সাধারণ পরিবার, বাবা মা চিন্তাও করতে পারেন না যে তাদের ছেলেরা এরকম অপরাধ করে এখন পুলিশ হেফাজতে আছে। এবং আমি জানি না যারা তাদেরকে এই পথে ছেড়ে দিয়েছেন তারা আবারও তাদের জামিনের কাছে। আমি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, তাকেও বাড়িধারা স্টুডিওতে আমাদের সঙ্গে সংযুক্ত করতে চাই এবং আপনাকে স্বাগত জানাতে চাই শামীম মোহাম্মদ আফজাল। কিন্তু আরিফ জেবতিক, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কথাটি ডাক্তার সায়ন্ত বলছিলেন যে একরকমের মানে এরাই বা এ ধরনের, মানে তিনি বলছেন যে ব্লগাররাই বা এ ধরনের কথা লিখছেন কেন, মানে এ ধরনের ধর্মবিরোধী ব্লগাররা লিখছেন কথাটা কিন্তু আসলে তা না, কেউ কেউ লিখছেন মানে জিনিসটা হচ্ছে কি, ইন্টারনেট একটা স্পেস, এখানে প্রচুর লোক আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ ওখানে দিচ্ছেন, প্রচুর লোক ওখানে কোরআনের তাফসীরের জায়গাগুলো দিচ্ছেন, আলাদা ব্লগই আছে, ব্লগের পর ব্লগ, বাংলা ব্লগই আছে। সুতরাং এটা মানে আমরা যারা ব্লগের সাথে না, এদের অনেকেরই ধারণা হচ্ছে ব্লগে বোধহয় সবাই শুধু আল্লাহর বিরুদ্ধে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই জায়গাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু না। এখানে প্রচুর লোক আছেন তারা ইসলামের পক্ষে বলছেন, অনেকে তার নিজের ধর্মের কথা বলছেন, এবং আমি শান্তর সাথে একমত যে যিনি ধর্ম বিশ্বাস করেন না উনি বলতে পারেন আমি বিশ্বাস করি না, কারো আপত্তি নেই। আক্রমণাত্মক বা উস্কানিমূলক যে কথাবার্তাগুলো হচ্ছে এই জায়গাটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা কোনো চক্রের দ্বারা চালিত, বাট এটা হয়তো কোনো একটা জায়গায়। কিন্তু আমি রূপার সাথে একমত যে এইটা খুনকে জাস্টিফাই করবে না, এটা আপনি সেটা কোনোভাবেই তাই না, কারণ আপনি খুন, আপনি ওই যে একটা মেয়ে ধর্ষণের শিকার হলো কেন, তার কাপড় চোপড়ের ঠিক ছিল না, এটা বলা কোনোভাবে হয় না। আপনি কোনোভাবেই একটা মেয়েকে নির্যাতন করতে পারেন না, আপনি কোনোভাবে একজনকে খুন করতে পারেন না। এবং এই যে ছেলেগুলো এটা করছে, আমি বাকিগুলোর কথা জানি না, কিন্তু মানে এই দুইটার ছেলেকে দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে বা এর আগে আপনি দেখবেন এরা কারো না কারো দ্বারা চালিত, যারা পেছনে আছে, যারা এই শক্তি সামর্থ্য অর্থ এবং এই রিসোর্সগুলো যোগাচ্ছে, তারা একটা ভয়ঙ্কর বড় কোনো চক্র হতে পারে। আপনি দেখেন এই ছেলে বলছে আমি তাকে চিনি না, এক আমি তার ব্লগ পড়ি নাই, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ব্লগ কি জানেও না, জানা সে কোনো লেখালেখি পড়ে নাই, কিন্তু যাকে হত্যা করেছে তার লেখালেখি পড়ে নাই। সুতরাং এইটা আমরা যদি, এতে আমরা কেন বিস্মিত হচ্ছে আরিফ জেবতিক, আমি যে কথাটি বারবার বলছিলাম যে ব্লগ সম্পর্কে সবচেয়ে বড় বাংলাদেশে, মানে আমরা যদি পাঁচিমের হেফাজতের সমাবেশটির কথা আমাদের সবার মনে আছে, সেই সমাবেশটি হয়েছিল এই নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে, আমি সেই কথাই বলছি, সেখানে যারা এসেছিলেন তারা কেউ ব্লগ ইন্টারনেট কোনো কিছু সম্পর্কে তাদের কোনো, আমি সেই কথাটাই বলছি যে শান্ত যে কথাটা বলছিলেন যে ইনি উস্কানিমূলক লিখেছেন উনি উস্কানিমূলক লিখেছেন, আপনি দেখবেন এটা কিন্তু ঢালাওভাবে কে লিখেছে কে লিখে নাই, এটা কিন্তু যারা চালিত করছে এদেরকে দিয়ে হত্যা করানোর জন্য তারা কিন্তু এটা বলে দিচ্ছে না, বলে দিচ্ছে ওকে হত্যা করো। এখন আমাদের এখানে যারা আছে, যে কাউকে হত্যা করো সে লিখে নাই, আপনি দেখবেন মানে ও তো পড়ে নাই, ও জানে নাই, সুতরাং জানা বা পড়া বা লেখা তাকে যে প্রভোক করছে এটা নাও হতে পারে, এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। শামীম মোহাম্মদ আফজাল, আপনি যদি বলেন যে কি ঘটছে, মানে ধর্মের নামে মানুষ খুনের এই ঘটনাটি কেন বাংলাদেশে ঘটছে এবং বেশ কয়েকবার ঘটে গেল এরই মধ্যে? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে স্মরণ করতে চাই শান্ত সাহেবের কিছু বক্তব্য থেকে, যেমন কিছুদিন আগে আমাদের ক্রিকেট প্লেয়ারদের ইন্ডিয়ার সাথে যে খেলা ছিল সেখানে আম্পায়ারের ভুলটাস আলোচনা পর্যালোচনা না করে সেখানে আমাদের লোটাস কামাল সাহেব কী বলেছে এই বিষয় নিয়ে ইন্ডিয়ার কতক বুদ্ধিজীবী বাংলাদেশে বুদ্ধিজীবী সেই দিকে তা ওনারা আলোচনা চলে গেছে। তাই বুদ্ধিজীবীদের যদি প্রকৃত সত্যকে উদ্ঘাটন না করে কিছু বিপদগামী লোককে কথার মার পেঁচে এই সমস্ত জনগণের, যেখানে 16 কোটির লোক নেই, সারা বিশ্বের লোকজন টেলিভিশন দেখছে, তাদেরকে উৎসাহিত করার মতো কথা বলে, এটা আমাদের জন্য দুঃখজনক। যেমন 16 কোটির লোকের জন্য 16 কোটি পুলিশ লাগবে না, এই 16 কোটির লোকই 16 কোটির পুলিশ, যেমন আজকে হিজড়ারা সেটা প্রমাণ করে দিল। অনুরূপভাবে এই ব্লকে বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বুদ্ধিজীবী এবং ইসলামিক চিন্তাবিদ অনেকে অনেক ব্লগে লেখেন
এবং আমি ইসলামী ফাউন্ডেশনের থেকেও সে ইন্টারনেটের মাধ্যমে অনেক ব্লগারদের কাছ থেকে ইসলামের অনেক কুটু যুক্তি তর্ক সে সমস্ত ফতোয়া সংক্রান্ত অনেক কিছু পাই। যে অপরাধ করে সে ব্যক্তি অপরাধী, আর কোনো কিছু হইলেই যে মাদ্রাসাকে কেন আপনারা দোষারোপ করেন? আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, সেখানে সেখানে মূল দর্শন হলো তাদেরকে কোরআন হাদিস শিখে আলেম বানানো, পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সুন্দর মানুষ হওয়ার জন্য। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো হোস্টেলে যেমন তাবলিকেও আছে, আবার পীর বাসে সিলসিলার লোক আছে, আবার দু একজন কিন্তু গাঁজাখুরও থাকে। তাই কোথাও কোথাও দু একজন ভিন্ন পথের লোক থাকতে পারে, তাকে কেন্দ্র করে যে দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে আলিয়া নেসাবের কওমি নেসাবের, সেখানে যদিও কোনো কারণে কোনো একজন বিপদগামী হয়, তাকে দিয়ে এই সম্প্রদায়কে দোষা যাবে না। আর তারপরেও এখন পর্যন্ত এই যে রানা হত্যার সাথে যে কোনো মাদ্রাসার ছেলে জড়িত, এটা এখন পর্যন্ত প্রমাণিত নয়। যে প্রশ্নটি সাধারণ মানুষের মনে আসে, আমার মনে এসেছে যে ধরুন মানে এটা মানে এই যে মাথা ব্রেইন ওয়াশের প্রক্রিয়া যে চলছে, মস্তিষ্ক প্রক্ষালন প্রক্রিয়া যদি আমি বাংলা করি, যে এই যে চলছে যে যাতে বাংলাদেশে ধর্ষণকারী বেঁচে থাকে, বাংলাদেশে দুর্নীতিবাজ বেঁচে থাকে, বাংলাদেশে খুনি বেঁচে থাকে, কিন্তু বাংলাদেশে ভিন্ন মতের লোককে খুন করতে হয়, তো এই এই ব্রেইন ওয়াশের বিরুদ্ধে আসলে আমরা কি যথেষ্ট ধর্মীয় সামাজিক দর্শন দাঁড় করাতে পারছি কিনা? আসলে এই কথার উত্তরটা এইভাবেই বলবো, আমাদের দেশের এই মসজিদ মাদ্রাসাগুলো যেগুলো আছে সেগুলো হাজার বছর আগের থেকে আমাদের পূর্বপুরুষ ধর্মপ্রাণ মানুষ এই প্রতিষ্ঠানগুলো করেছে। আমাদের সকল রাজনৈতিক দলের নেতা নেত্রী সকলেই মনের থেকে কিন্তু ঈমান আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে যারা, এই গোষ্ঠীটাই পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে এই দিনী শিক্ষার কিছু পরিবর্তন এনে সরলমনা বুদ্ধিজীবী রাষ্ট্রযন্ত্রকে তারা তারা ঘুমিয়ে রেখে কিছু কিছু তারা কাটছাট করে শিক্ষা কারিকুল কিছু পরিবর্তন এনেছে। ফলে ওই সমস্ত যে পরিবর্তন যেগুলো এনেছে, যেটা শান্তির ধর্ম ইসলামের পরিবর্তে ক্ষমতা দখলের নামে ইসলাম, এই যে দর্শনটা তারা এনেছে তার সাথে নবীজির দর্শন কোনো মিল নাই। সেই জন্য সেই ব্রেন ওয়াশের ওই জায়গাগুলো আমরা সেই ইসলামী ফাউন্ডেশন, যেমন ধরুন আমাদের এখানে প্রায় 50-60 হাজার আলেমকে সরকারি কোষাগার থেকে টাকা দিচ্ছি, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করছি, বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে জোর দিচ্ছেন, তাদেরকে দাওয়াত ভিত্তিক কর্মসংস্থান দিতে হবে। কিন্তু তার পূর্বে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, বিশেষ করে সেই মধুদি দর্শনের লোকেরাই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তারা দেশের অনেক ক্ষতি করে ফেলেছে। কিন্তু বর্তমানে মানুষ সজাগ হয়েছে, আলেম সমাজও সজাগ হয়েছে বলে এখন কিন্তু আপনার টেলিভিশনও কিন্তু দেখা যায় না এই সেই টুপিওয়ালা দাড়িওয়ালারা তাদের ডাকে রাস্তায় নেমেছে। তো সেই জন্যই কোনো ধর্মীয় প্ল্যাটফর্মকে কলঙ্কিত না করে ধর্মীয় প্ল্যাটফর্ম আমাদেরকে দাওয়াতের কাজ করেন, নবীজির দর্শন মানুষকে শিখাবে, তাদেরকে আরো আগে নেওয়ার জন্য শিক্ষা কারিগর। অসংখ্য ধন্যবাদ শামীম মোহাম্মদ আফজাল, 71 জার্নালে সংযুক্ত হবার জন্য। ফারজানা রূপা, আপনার কাছে আমি জানতে চাইবো যে অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে আপনার সমীকরণটি মাত্র গতকালই প্রচারিত হলো, আপনি যদি বলেন যে যে কি মানে ওই হত্যাকাণ্ডের অগ্রগতি কতটুকু, বা এর আগে যদি রাজীব হায়দার হত্যার ঘটনা বলি, হুমায়ুন আজাদ লেখক হুমায়ুন আজাদ আর লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের কি হলো, ব্লগার রাজীব হায়দারের হত্যাকাণ্ডের কি হলো, এছাড়া আরো কয়েকটি নামও আজকে দেখলাম যারা এর মধ্যে নিহত হয়েছেন, খুন হয়েছেন, এম শফিউল ইসলাম লিলন, ব্লগার আশরাফুল আলম, কোন হত্যাকাণ্ডের কি হয়েছে, অনেকগুলো সমীকরণ আপনি মিলিয়েছেন আপনার অনুষ্ঠানে। প্রথম কথা বলে নিই যে আজকে যে দুজন ধরা পড়লেন তাদের মধ্যে জিক্রুল্লাহ আমাদের চট্টগ্রামের সহকর্মী সাংবাদিক আজাদ তালুকদার, তার পরপরই হাটহাজারির সেই মাদ্রাসাটি খুঁজে পেয়েছেন, তিনি আমাদেরকে সেই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে লাইভে জানিয়েছেন যে জিক্রুল্লাহ ওই মাদ্রাসার ছাত্র এবং তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী হিসেবে ওই মাদ্রাসায় একটি পরিচিত মুখ। ফলে আমার ধারণা পুলিশের বিস্তারিত তদন্তে এই কথাটি বেরিয়ে আসবে যে একটি সুনির্দিষ্ট মাদ্রাসায় তার ঠিকানা আছে এবং তাদের বাড়িঘরের বিস্তারিত ঠিকানাও আমরা যেমন পেয়েছি নিশ্চয়ই পুলিশও তদন্ত করে পাবে। অভিজিৎ রায় সম্পর্কে বলতে চাই যে এটি এমন একটি মামলা, এমন একটি হত্যাকাণ্ড যেটিতে অসংখ্য সূত্র আছে।
অসংখ্য সূত্র আছে। প্রথমত তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে হচ্ছে একটি আড্ডায় ডেকে নিয়ে যাওয়া হয়েছে, সেই আড্ডায় অসংখ্য মানুষ ছিল এবং সেই আড্ডার পরে জনসমক্ষে তাকে খুন করা হয়েছে। অনেকগুলো জব্দ তালিকার জিনিসপত্র আলামত খুনির দল ফেলে গিয়েছে। এখন খুবই যৌক্তিক প্রশ্ন, আজকে যখন অপেক্ষাকৃত কম জনবহুল জায়গায় খুনের ঘটনা ঘটল তখন দুইজন ধরা পড়লো, তাহলে অভিজিতের খুনিরা কেন শত মানুষের মধ্যে পালিয়ে গেল? তার সময় তো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, এমনকি বন্যাকে কেউ হাসপাতালেও নিয়ে যায়নি, আজকে জনতা ছুটে গিয়ে ধরেছে বলে। জনতা আমি ঠিক বলবো না, আমরা যাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ বলি এই সমাজে অনেকটাই অচ্ছুত। আমি যখন আজকে ওই ঘটনার পর থেকে রাস্তায় নামছি, চারপাশে তাদের কাউকে দেখলে আমি অনেক নিরাপদ বোধ করি যে হয়তো আমার কিছু হলে তারাই এগিয়ে আসবেন। তবে অভিজিতের ঘটনাটা আমি বলবো যে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জকে খুনির দল মাথায় রেখেছিল, তারা হয়তো বড় একটি বলয় তৈরি করে রেখে নিজেদের নিরাপদ এবং নিজেদের একেবারে নির্দিষ্ট নিরাপদ পালিয়ে যাওয়ার পথ নিশ্চিত করেছিল, ফলে হয়তো খুব সহজ ছিল না খুনির দলকে ধরে ফেলা। তবে নিশ্চিতভাবেই বন্যার পাশে দাঁড়ানো অভিজিৎকে আরো দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়ার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর নির্লিপ্ততা বড় প্রশ্নের জন্ম দেয়। বিচার প্রসঙ্গে আসি, পুলিশ কি এই যে একটি আড্ডার কথা অভিজিতের বাবা বারবার বলেছেন, আপনার রিপোর্টে এসেছে, পুলিশ কি সন্দেহভাজনদের গ্রেফতার করছে নাকি সেই সোশ্যাল নেটওয়ার্ক মানে ফেসবুকের এক ধরনের চাপের মধ্যে শুধু ফারাবিকেই গ্রেফতার করে পুলিশ বসে আছে? নবনীতা, বর্তমান আমাদের পুলিশের যে প্রযুক্তির সহায়তা সেটি অত্যন্ত আধুনিক। পুলিশে অনেক দক্ষ কর্মকর্তা আছেন, তারা কিন্তু একের পর এক ঘটনার স্বরূপ তুলে ধরছেন, খুঁজে বের করছেন খুনিদের। হয়তো সময় লাগছে, কিন্তু আমি নিশ্চিত এত সূত্র নির্ভর একটি খুনের ঘটনা যেখানে অন্তত বেশ কয়েকটি মোবাইল ফোন নিশ্চিতভাবে ব্যবহৃত হয়েছে, সেই কল লিস্ট হয়তো শত মানুষের ভিড়ে খুঁজে পেতে সময় লাগছে, কিন্তু অভিজিৎ হত্যাকাণ্ডের খুনিরা ধরা পড়বে, খুনিরা কিন্তু ধরা পড়ে। যেমন রাজীব হত্যাকাণ্ডের সাথে জড়িত সাত ছাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু জেলখানায় আছে। হুমায়ুন আজাদ হত্যার তদন্ত কাজ সুষ্ঠুভাবে হয়নি বলে তার পরিবারের আপত্তি আছে, সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা, দীর্ঘ সময় একটি ঘটনা, সেই সময় পুলিশের কাছে এরকম আধুনিক প্রযুক্তিও ছিল না। তবে এই মুহূর্তে যে পুলিশের তৎপরতা দেখে আমরা আশা করতে পারি অন্তত সম্প্রতি যে দুটি ঘটনা, এটি নতুন ধরনের উদাহরণ তৈরি করতে পারবে যে কারা খুনের সাথে জড়িত। বিশেষ করে আজকে যে মাদ্রাসার দুই ছাত্র ধরা পড়েছে, তাদের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা কার কাছ থেকে নির্দেশ পেয়েছে। আমি আসলে সেই ব্লগারকে দেখতে চাই যিনি ব্লগে এই খুন কাকে খুন করা হবে এই টার্গেট, এই গবেষণা যিনি চালিয়ে যাচ্ছে, নিশ্চয়ই নিশ্চয়ই বিরাট রহস্য। আমিও মানে আমার ধারণা সেই রহস্য উন্মোচনের অপেক্ষায় আমি থাকবো যে কে লক্ষ্য রাখছেন, যে ব্লগে কে কি লিখছেন। অসংখ্য ধন্যবাদ ফারজানা রূপা সংযুক্ত হবার জন্য। আরিফ জেপ্তিক, এই প্রসঙ্গে আপনার শেষ মন্তব্য নিয়ে আপনাদের দুজনের আমি একটা বিরতিতে গিয়ে ভিন্ন প্রসঙ্গে ফিরব। মূল কথাটা হচ্ছে প্রতিটি মৃত্যুই দুঃখজনক, প্রতিটি মৃত্যুই আসলে গোটা মানবতার একটা পরাজয়, আমরা সেটা চাই না এবং সেটাকে যে কোনোভাবেই থামাতে হবে এবং সেটা সবভাবেই থামানো যায়। ইভেন যারা লেখালেখির দ্বারা সংক্ষুব্ধ হন তারাও আইনের কাছে যেতে পারেন, যিনি করতে পারেন, কিন্তু কোনোভাবেই রাস্তায় বা যে কোনো মানে বিচার ব্যবস্থার বাইরের কোনো হত্যাকাণ্ড যাতে আর না ঘটে সেদিকে রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে এবং নাগরিক সমাজ হিসেবে আমাদের সবাইকেই আসলে ওই জায়গাটা থেকে দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আমি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, উনি আমার নাম উল্লেখ করে বললেন এবং কি যেন বলতে চাইলেন আমি ঠিক বুঝলাম না, আমি বুঝলাম না যে আমি যেটা বলেছি এর ঠিক কোন জায়গাটায় ওনার দ্বিমত। আমি নিরাপত্তাহীনতার কথা বলেছি, এটা সারা দেশে আছে, নিরাপত্তা চাই, এবং যারা গুটি কয়েক বিচ্ছিন্নভাবে হলো যারা ধর্মের বিরুদ্ধে লিখছেন এটা অনুচিত সেটা বলেছি, এর সঙ্গে ওনার দ্বিমতের জায়গাটা আমার মনে হয় না আছে, এটা একটা বিষয়। আরেকটি হলো ফারজানা রূপা যেটি বলেছেন যে বাংলাদেশের পুলিশের কাছে যে প্রযুক্তি আছে তারা আসামি ধরতে পারে চাইলে, যেরকম রাজীবেরটা বা অনেকেরটাই করেছেন, কিন্তু আপনাদের এই সহকর্মী সাগরণী হত্যার কাউকে ধরতে পারলেন না, এটা দুঃখজনক। ইলিয়াস আলী 3 বছর আগে গুম হয়ে গেল, কিছুই করতে পারলেন না, এমনকি এখন যে সালাউদ্দিন আহমেদ, তিনি রিনাউন্ড নেতা বিএনপির, তিনি যে গুম হয়ে আছেন, পুরো পরিবার থেকে দল থেকে এত আবেদন জানানো হচ্ছে, কিছুই হচ্ছে না। তার মানে কি এই দাঁড়ালো যে এত তথ্য প্রযুক্তি সব আছে, তারা চাইলে পারেন, কখনো কখনো চান কখনো চান না। যেটা উনি বলছিলেন যে হুমায়ুন আজাদের বেলায় তখনকার সরকারে যারা ছিলেন সেজন্য তদন্ত হয়তো ঠিক হয়নি, না সরকারের কথা বলেনি, বলেছেন যে বলেছেন পরিবারের আপত্তি আছে, তখনকার যে যারা করেছেন সেই সময়ের কার প্রশাসন সেটাই মিন করেছেন।
তো এখনো কি তাহলে এই যে সেনসিটিভ মামলাগুলি আপনাদের সহকর্মীর হত্যার রহস্য উদ্ঘাটন হচ্ছে না, এই সব চাবিকাঠি যেন না নাড়া হয়, প্রত্যেকের বেলায় সমানভাবে উদ্ঘাটন হয়, বিচার হয়, বিচারহীনতা আমাদেরকে আরো সংকটে ফেলবে? আমরা সব প্রসঙ্গে বিচার চাই কিনা সেই প্রসঙ্গে ফিরব একাত্তর জার্নালে একটা বিরতির পর। ফিরলাম একাত্তর জার্নালে, আমরা কয়েকটি পত্রিকার শিরোনাম দেখে নিয়ে আলোচনায় ফিরতে চাই। ভোরের কাগজ রয়েছে হাতে, ভোরের কাগজের শিরোনাম, রাজধানীতে আবারও এক ব্লগারকে কুপিয়ে হত্যা। ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ, সেই ছবি রয়েছে। অভিজিৎ হত্যাকাণ্ড, পুলিশের গাফিলতি পায়নি পুলিশের তদন্ত কমিটি, তদন্তে গাফিলতি, একের পর এক খুন হচ্ছেন ব্লগাররা, এই শিরোনামগুলো রয়েছে। এছাড়া কামারুজ্জামানের রিভিউ শুনানি কাল, এই খবরটিও রয়েছে। আমরা আসলে ব্লগার ওয়াশিকুরের ক্রন্দনরত বোনেরও ছবি দেখতে পাচ্ছি, মানে একদম সাধারণ একটি ভাই, 27 বছর বয়সের, তিনি আসলে গিয়েছিলেন চাকরি করতে, বেরিয়েছিলেন এবং ফিরে এলেন লাশ হয়ে, সেই ছবিও রয়েছে ভোরের কাগজ, যুগান্তর। নামতে পারছে না বিএনপি, অবাধে প্রচারের সুযোগ, কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া ও নেতা কর্মীদের হয়রানি বন্ধের দাবি। মেয়র প্রার্থীকে 14 দলীয় সমর্থন, কাউন্সিলরের ছাড় চাইবে শরিকরা, কাউন্সিলর প্রার্থীও জোটগতভাবে সমর্থন দেবে 20 দল। তেজগাঁওয়ে নিহত ব্লগার ওয়াশিকুরের স্বজনের আহাজারির ছবিটি মূল ছবি যুগান্তরেরও। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন, এবার দিনে দুপুরে ব্লগার খুন, মেয়রে আওয়ামী লীগকে সমর্থন, কাউন্সিলর পদে ভাগ চায় 14 দল, সম্পদের পাহাড় হেভিওয়েট মেয়র প্রার্থীদের, আছে ঋণও, হলফনামায় যত তথ্য, এই এরকম শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। মঞ্জুর ব্যর্থতায় সরব আওয়ামী লীগ, একাত্তা হতে চায় বিএনপি। সকালের খবর, বিসিএসে আগ্রহ বাড়ছে, কোটা ও নিয়োগের দীর্ঘসূত্রতা দুশ্চিন্তার কারণ, আব্বাস খোকন ও সালামের আয়ের উৎস বাড়ি ভাড়া, হলফনামার তথ্য, মঞ্জুরের চেয়ে নাসিরের আয় বেশি। আরো এক ব্লগারকে কুপিয়ে হত্যা, 2 মাদ্রাসা ছাত্র গ্রেফতার, আর 33 দিনে ক্লু খুঁজে পায়নি পুলিশ, এই খবরগুলো রয়েছে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলাপ করতে চাই। আপনিও নিশ্চয়ই দেখেছেন যে আজকে গত কদিন আমরা শত নাগরিক কমিটি, প্রফেসর এমাজউদ্দিনের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছে, তাদের এক রকমের তৎপরতা দেখছিলাম বিএনপিকে সিটি নির্বাচনে নিয়ে আসতে আগ্রহী করবার ব্যাপারে, তার পাশাপাশি নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বলবার দিক থেকে। আজকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ এবং তারা বেরিয়ে বলেছেন যে 2 এপ্রিলের পর বিএনপি তার প্রার্থীদের প্রার্থিতা ঘোষণা করবে। বিএনপি কি তার মানে নির্বাচনে আসছেই? বিএনপি নির্বাচনে আসতে ইচ্ছুক এটা আমরা বুঝতে পারছি। এর কারণ হচ্ছে বিএনপি, যদি আমরা অতীত দেখি, বিএনপি হচ্ছে নির্বাচনমুখী একটি গণতান্ত্রিক দল। আমাদের দেশে যেসব দলগুলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, নির্বাচনের বিকল্প তাদের আর পথ নেই। বিএনপির জন্য কোথাও ক্ষমতায়ন, স্থানীয় সরকার হোক কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে হোক, নির্বাচনের বাইরে তো রাজনৈতিক দলের আর কোনো পথ থাকে না। এর বাইরে অন্য যে পথ থাকে, তাতে ক্ষমতায় যারা আসে সেগুলি রাজনৈতিক দল তো ওইভাবে আসে না। সুতরাং বিএনপির জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি তার শুরু থেকে এ পর্যন্ত নির্বাচন বয়কট করার ঘটনা হাতে গোনা 2-3টা, স্বৈর শাসকের অধীনে, যেখানে মনে করেছে যে তাদের অধীনে নির্বাচনে যাওয়ার মতো না, যেমন 86, 88, 2014 সালের 5 জানুয়ারি, এই নির্বাচনগুলি তারা বয়কট করেছে এবং সেটার ন্যায্যতাও তারা প্রমাণ করার চেষ্টা করেছে, সেটা কারো কাছে গ্রহণযোগ্য হবে হবে না সেটাই নিয়ম। এই যে সিটি কর্পোরেশন নির্বাচন দেখেন, এই নির্বাচনটা 2002 সালের পরে মেয়র খোকা হলেন, তারপর 2007-এ মেয়াদ শেষ হলো, তারপরে ওই সময়ের যে 111 পরবর্তী সরকার ছিল তারা উদ্যোগ নিল, রাজনৈতিক দল তখন রাজি হলো না, তারা নির্বাচন করতে পারলো না, পরবর্তীতে এসে নানান উসিলায় সেই নির্বাচনটা পেছানো হলো কিভাবে, 2012-তে এসে তফসিল ঘোষণা হলো, তারপর আবার সীমানা জটিলতে এটা রিট করা, সেই রিটও কী প্রক্রিয়া হয়েছে, তখন নানান সমালোচনা হয়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে এটা পিছিয়েছে বলে এরকমই আলোচনা ছিল তখন। সর্বশেষ এমন একটা সময় এসে নির্বাচন ঘোষণা করা হলো যখন বিএনপি
14 সালের 5 জানুয়ারির যে নির্বাচন অগ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ছিল না অবাধ সুষ্ঠু ছিল না 5-7% ভোট পড়েছে সেই রকম একটা নির্বাচনের বিপরীতে তারা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলনের মধ্যে এটা ঘোষণা করা হলো ফলে এটাকে অনেকেই মনে করলেন যে বিএনপির আন্দোলনের মধ্যে এটা একটা আপনি কি মনে করছেন আমিও তাই মনে করি এটি একটি ফাঁদ বা কৌশল এখন এই ফাঁদ বা কৌশলে বিএনপির যেটা কাজ সেটা হলো তারা কতটা পারবে এটা তাদের বিষয় তাদেরকে স্মার্টলি এটাই পলিটিক্স যে সরকারের পাতা ফাঁদকে কি করে সরকারের জন্যই ফাঁদে পরিণত করবে এবং নিজেরা উইন করবে সেটা তাদের করতে হবে সরকার হয়তো ভেবেছিল অনেকেই বলেন যে এই রকম পরিস্থিতিতে তারা বিএনপিকে বাইরে রেখে কোনো মতে একটা নির্বাচন করে তাদের প্রার্থীদের পার করিয়ে নিবে তারা দেখেছে যে 14 সালের 5 জানুয়ারি 5-7% ভোট নিয়ে সেই সরকার 19 পর্যন্ত থাকার স্বপ্ন দেখতে পারে সুতরাং এটাও পারবে বিএনপি সেখানে কৌশল পরিবর্তন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং চেষ্টা চলছে তবে তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড লাগবে যদি গতকাল চাঁদপুরে যে নির্বাচনটা হলো পৌরসভার সেইখানে সকাল 11টার মধ্যে 49টা কেন্দ্রের মধ্যে 45টাকে দখল করে আওয়ামী লীগের প্রার্থী যেভাবে নিল এবং ভোট দিতে আসলে সবাইকে বলে দিল ভোট দেওয়ার প্রয়োজন নাই এবং সেটা 12টার মধ্যে বিএনপির সাবেক মেয়র যিনি আবারও প্রার্থী শফিকুর রহমান উনি বয়কট করলেন ওই রকম নির্বাচন যদি করে ঢাকায় তাহলে সেটাও সরকারের জন্য বুমেরাং হতে পারে এই নির্বাচনটাকে সুষ্ঠু করতেই হবে সেটাই বিএনপির দাবি লেভেল প্লেইং ফিল্ড যেমন অজুহাত আনা হয় যে মামলায় যারা তারা পলাতক বাইরে বের হয়ে আসলেই ডিএমপি বলল যে ব্যবস্থা নেওয়া হবে অতীতে সরকার বিরোধী আন্দোলন যখন হয় তখন এরকম মামলা নামে বেনামে অনেক হয় যখন নির্বাচন আসে তখন ওইটাকে মুখ্য হিসেবে দেখা হয় না তাহলে যত সংসদ নির্বাচন হয়েছে সেটি হতে পারতো না তারা নির্বিঘ্নে প্রচারণা চালায় আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি আমি কিন্তু আরিফ জেবতিকের কাছ থেকে ঘুরে আসতে পারি অনেকেই তো বলছেন বিএনপির জন্য তো একরকমের উইন উইন সিচুয়েশন এই নির্বাচনে যোগ দেওয়া মানে জিতলেও হারলেও দুদিকে বিএনপির জন্য এটাকে একটা মানে উনি বলছেন এটাকে অনেকে ফাঁদও মনে করছেন না এটা খুব মজার ব্যাপার মানে শান্তভাই যেটা বললেন যে বিএনপি বুঝেছে সরকার তাকে ফাঁদ পেতেছে এবং সে সেই ফাঁদকে ফাঁদে ফাঁদের পাল্টা রাজনীতিটা দিয়েছে যে আওয়ামী লীগ ধরে নিয়েছিল বিএনপি যোগ দিবে না তারা মেয়র পাস করিয়ে নেবে মজার বিষয়টা হচ্ছে শান্তভাই যে কথাটা বলেছেন যে বিএনপি এর আগে 86 সালের নির্বাচন 88 সালের নির্বাচন দুইটাই স্বৈর শাসকের অধীনে ছিল দুইটাই বর্জন করেছে তারা কিন্তু 86টা বর্জন করে 88টাতে যোগ দেয় নাই বিএনপি সরকার কিন্তু পরিবর্তন হয় নাই আপনি দেখবেন গত বছর 5ই জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তারই জোটের লোকজন তারাই মন্ত্রী ছিলেন এখন তাই আছেন ওই সময় তারা যদি ফাঁদে পা দিতেন তাহলে হয়তো দেশের জন্য ভালো হতো অসংখ্য লোক মারা গেছেন পুড়ে কয়লা হচ্ছেন তো এই জায়গাটা শেষ করে ওনারা আমি আপনার সাথে একমত যে জিনিসটা উইন উইন সিচুয়েশন হবে কারণ টোটাল রাজনৈতিক যে জট তৈরি হয়েছিল এবং হরতাল অবরোধ যে দীর্ঘদিন চালালে এটাতে আসলে চলে না এটা প্রমাণিত হয়ে গিয়েছে এবং সেই জায়গাটা থেকে বিএনপির একটা বেরিয়ে আসার সুযোগ তৈরি করে দিয়েছে নির্বাচন হয়তো সরকারও সেটাই চাচ্ছিলেন কিনা না সেটা আগামীতে বোঝা যাবে ডাক্তার সায়ন্ত আপনি একটা দীর্ঘ মানে বিএনপির রাজনীতির সাথে আপনার এক রকমের সংশ্লিষ্টতা আছে আপনার ঘনিষ্ঠতা আছে আপনি পর্যবেক্ষক হিসেবেও সেটা অনেক ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ পান আপনাকে আমি আরেকটি যে প্রশ্নটি করতে চাই যে আমি 17 নাগরিক কমিটির কথা উল্লেখ করছিলাম সম্মিলিত পেশাজীবী পরিষদের কথা উল্লেখ করছিলাম মানে 2 তারিখ বিএনপি মেয়র নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সাক্ষাৎ করে বেরিয়ে এসে কথা বলছেন তিনি কি ভাবছেন তার সম্পর্কে আমরা যা যতটুকু জানতে পারছি তার সবটুকুই আসলে পেশাজীবীদের কাছ থেকে শতনাগরিক কমিটিতেও পেশাজীবীরা আজকে সম্মিলিত পেশাজীবী পরিষদে আমরা দেখলাম 2 সাংবাদিক নেতা সঙ্গে তারা দেখা করে বেরিয়ে এসে বললেন মানে বিএনপির রাজনৈতিক নেতারা কোথায় মানে এরকম একটি পরিস্থিতিতে রাজনৈতিকভাবে মাঠে মোকাবেলার করার অবস্থায় বিএনপি আছে কিনা জি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই G9 বা গ্রুপ 2009 নামে একটা অর্গানাইজেশন যেটা আমার পরিচিতিতে বলেছেন আমি সেটার সাধারণ সম্পাদক এটা শফিক রহমান প্রতিষ্ঠিত আমরা রিসার্চ উইং হিসেবে কাজ করছি আমাদের একজন মেম্বার মাহমুদা হাবিবা আজকে তার ফেসবুক স্ট্যাটাস দেখলাম উনি আজকে দুপুরে
ম্যাডাম খালেদা জিয়ার অফিসে তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাকে গেট থেকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি জিজ্ঞেস করেছেন কেন যেতে দিবেন না, আমি ওনার সঙ্গে দেখা করব। তাকে বলছে আপনি কথা বললেন না, আপনার ভালোর জন্যই করছি। তাকে ঢুকতে দেওয়া হয়নি, এটা ওপেন ফেসবুকে তার স্ট্যাটাসে দেখলাম আমি। এইটা হচ্ছে একজন পেশাজীবী নারী যিনি দেখা করতে গেলে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই অবস্থায় বিএনপির এর আগে ছাত্র দলের দুজন খাবার নিয়ে গিয়েছিলেন সেউজাতে। আমি বলছি নিশ্চয়ই তাকে সাংবাদিকরা হয়তো চিনতে পারেননি, সে কারণে তিনি শিরোনাম হননি। কিন্তু বিএনপিতে তো শিরোনাম হবার মতো নেতারা বাইরে আছেন, তারা কোথায়? শিরোনাম হওয়ার আগে তিনি যে জেলে যাবেন এবং রিমান্ডে যাবেন এবং তার যে ব্যাপক অর্থকরী খরচ হবে, কষ্ট হবে, তিনি যে ধরে নেওয়ার পরে আবার গুম হয়ে যাবেন কি না, কতজনের বেলা স্বীকার করা হবে, সেই নিশ্চয়তাটা কোথায় আমাদের এখানে? আমাদের এখানে প্রকৃত অবস্থা হচ্ছে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, যেখানে আপনি অবরুদ্ধ মানেন বা না মানেন, বিএনপি চেয়ারপারসনের অফিসটায় যে একটা অস্বস্তিকর অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, নির্বিঘ্নে দলের নেতাকর্মীরা যেতে আসতে পারছেন না, এটাই সত্য। তিনি নেমে আসছেন না কেন? আপনার কাছে কি যুক্তি? তিনি নেমে আসছেন না সেটা আমার যুক্তির থেকে বড় কথা, তাদের দলের সংশ্লিষ্ট যারা তারাও যে ওপিনিয়ন দিয়েছেন এবং আমারও তাই মনে হয়, বিএনপির কেন্দ্রীয় কমিটিটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে আরাফাত রহমান কোকোর মিলাদ পড়বে সেজন্যও পারমিশন দেওয়া হয় নাই, মিলাদের জন্য যেখানে পারমিশন দেয় না, বিএনপির সমস্ত অফিসগুলো এইভাবে বন্ধ করা হয়েছে। সেই একইভাবে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ম্যাডামের অফিসটাকে যেইভাবে তারা শুরুতে অবরুদ্ধ করেছিল বালুর ট্রাক এটা ওইটা সব কিছু দিয়ে, সেইখান থেকে এখন পরিস্থিতি ওই পর্যায়ে না থাকলেও এখন অস্বস্তিকর এবং অস্বাভাবিক অবস্থা নির্বিঘ্নে যেতে পারে না, যেটা বলছি ওনাদের ধারণা ওই অফিসে ওনার যে সহকর্মীরা আছেন তাদের নামে বেনামে নানা রকম নাশকতার মামলা দেওয়া, তাদেরকে বের হইলে নির্বিচারে গ্রেপ্তারের মুখোমুখি হবেন, এটা একটা আশঙ্কা। সেকেন্ড বা সেটাই হয়তো প্রধান যে উনি বের হতে পারবেন, বের হওয়ার পরে আবার ঢুকতে পারবেন কি না, সেই নিশ্চয়তাটা ওনারা পাচ্ছেন না। সরকার বারবার বলছে বা নেতারা বলছেন উনি বেরোতে পারেন, কিন্তু একবারও বলছেন না উনি যেখানে খুশি যেতে পারেন, সেই স্বাধীনতা ওনার আছে এবং উনি ওনার অফিসে নির্বিঘ্নে যেতে পারবেন, আমরা এনশিওর করলাম উনি ওনার রাজনীতি করুন। কাছে আমি আরেকটি এই প্রসঙ্গেই আরেকটি প্রশ্ন করতে চাই যে এটি আবার ধরুন আপনার সহকর্মী মারুফা হাবিবা ঢুকতে পারলেন না, মাহমুদা হাবিবা ঢুকতে পারলেন না, কিন্তু যথেষ্ট পরিচিত এই পেশাজীবীদেরকে আবার ঢুকতে দেওয়া হচ্ছে, পেশাজীবীরা ঢুকতে সাক্ষাৎ পাচ্ছেন। ডাক্তার সাহেব তা একটু যদি যোগ করি, আপনার নিশ্চয়ই বিশেষ করে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরপরই আমরা তখন জেনেছিলাম যে স্থায়ী কমিটির নেতারা অনেকে বলছিলেন যে তারা নিচে গেছেন, শোক জানাতে গেছেন বা তার কিছুদিন পর পর্যন্ত তারা যাচ্ছিলেন, কিন্তু তারা দেখা পাচ্ছিলেন না, পেশাজীবীরা দেখা পাচ্ছেন। কোনো কারণে কি মানে পেশাজীবীদেরকে দেখা করার সুযোগই করে দেওয়া হচ্ছে কেন? তারা দেখাই বা পাচ্ছেন কি? এই প্রশ্নের উত্তর সরকার দিতে পারবে যে যারা ওইখানে নিয়ন্ত্রণ করছেন, যারা গেটে, যারা দেখা করছেন, দুপক্ষই দিতে পারবে, নাম লিখছেন না, দেখা করতে যাচ্ছেন ফিরিয়ে দেওয়া হচ্ছে এক গ্রুপকে, গিয়েছে যারা রাজনীতির সঙ্গে ঢুকেও তো দেখা পাচ্ছেন না, সেটি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কোনোভাবে তারা গিয়ে ঢুকতে পারছেন না। পেশা আমার যেটা ধারণা সেটা হলো সরকারকে এটিও দেখানোর প্রয়োজন হচ্ছে যে উনি অবরুদ্ধ না, ওনার ওইখানে যেতে পারছেন, এবং পেশাজীবীদের মধ্যে যারা যাচ্ছেন তাদেরকে চাইলেই আপনি নাশকতার অংশীদার অমোক তমোক এই তকমা লাগানো গ্রেপ্তার করা একটু ডিফিকাল্ট, দেশে বিদেশে এই প্রভাবটা আরও খারাপভাবে পড়বে। সুতরাং দুইটা জিনিস একসঙ্গে হচ্ছে, সে এদেরকে গ্রেপ্তার করে বা ঢুকতে না দিয়ে সেই এনার্কি তৈরি করতে চাচ্ছেন না, সেই ইমেজটাকে আরও খারাপ করতে চাচ্ছেন না, আর একটা হচ্ছে যে ম্যাডাম খালেদা জিয়া যে অবরুদ্ধ না এটি বলার একটা স্কোপ তাদের থেকে যায়, সেই জন্য বেছে বেছে এদেরকে হয়তো বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণটিকে আমরা ডাক্তার সায়ন্তর পর্যবেক্ষণ শুনলাম, আপনার কি পর্যবেক্ষণ সেটি শুনবো একটা বিরতির পর, দর্শক থাকুন। আরিফ জেবতিক আপনার কাছে জানতে চাইবো, আমরা ডাক্তার সায়ন্তর কাছে শুনছিলাম যে বিএনপির রাজনৈতিক অবস্থাটির বিশ্লেষণ এখন সিটি কর্পোরেশন নির্বাচনে যাবার আগে আপনি কিভাবে দেখছেন, মানে সরকার যেরকম ভূমিকা রাখছে তাতে বিএনপি সঠিকভাবে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সেই প্রশ্ন তো সেই সন্দেহ তো প্রকাশ করেছেনই ডাক্তার সায়ন্ত, আবার
আমিও প্রশ্ন করছিলাম যে বিএনপির সাংগঠনিক যে অবস্থা তাতেও সে রাজনৈতিকভাবে এখন মাঠে নামার অবস্থায় আছে কিনা, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমার কাছে মনে হচ্ছে এটা আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত জিনিসটা পরিষ্কার করা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা আসলে রাজনৈতিক দলের নির্বাচন না, কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এত প্রকাশ্যভাবে এই সমর্থনগুলো দিচ্ছেন, দিয়ে আসলে পুরো সিস্টেমটাকেই তারা নষ্ট করে ফেলছেন। এটা কাম্য ছিল না, কিন্তু এটা এমন না যে একটা বিশেষ দল করছেন, সব দল করছেন, একেবারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সবাই করছেন। তো এই জায়গাটায় এটা আসলে একটা দলীয় নির্বাচন হয়ে গেছে। এই দলীয় নির্বাচন বিএনপি কিভাবে করবেন এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা এর আগের পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু এইভাবে মামলা ছিল, কর্মীদের উপর হয়রানি ছিল, আমরা দেখেছি বিএনপি কিন্তু করেছেন এবং তারা ভালো ফলাফল করেছেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের যে খুব একটা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে খুব বড় সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ এর আগে আরও বড় চ্যালেঞ্জ ছিল। কারণ 2014 পাঁচই ফেব্রুয়ারি নির্বাচনের আগে ওই নির্বাচনটা আসলে গোটা ব্যবস্থার জন্য একটা এসিড টেস্ট ছিল, যে জনসমর্থনের জায়গাটা বা অন্যান্য জায়গায়, ওইখানে বিএনপি আরও প্রতিকূল অবস্থায় ছিলেন বা একইভাবেই হয়তো ছিলেন, কিন্তু তারা করেছেন এবং তারা পাঁচটাতেই বিজয়ী হয়েছিলেন। এই জায়গা থেকে তাদের যে প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করছিলাম সেটি হচ্ছে যে এই যে পেশাজীবীদের সংশ্লিষ্টতা, যে এই এখন যে বিভিন্ন তৎপরতায় নির্বাচন কমিশনে যাচ্ছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাইরে এসে আসলে বিএনপি দল হিসেবে মানে নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া কি ভাবছেন সেটি জানবার একটা মাত্র তথ্যসূত্র হয়ে দাঁড়িয়েছেন এখন পেশাজীবীরা। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক যে একটা রাজনৈতিক দলের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে তাদেরই সমর্থক পেশাজীবীরা এই কাজটা করছেন। কিন্তু আবার অন্যদিকে দেখবেন আমাদের দেশে এই যে পেশাজীবীগুলো আছে, আওয়ামী লীগের যে পেশাজীবী সংগঠনগুলো আছে, বিএনপি সমর্থক যে পেশাজীবী সংগঠনগুলো আছে, প্রশ্ন করি, সংযোগ করি, এটা এই যে পরিস্থিতি যেটা বললেন যে পেশাজীবীদের যেতে হচ্ছে, রাজনৈতিক নেতাকর্মীরা এটা কেন করছেন না, এটা একটি গণতান্ত্রিক সরকার যদি হয়ে থাকে এটা সরকারের জন্য এটা কোনো ক্রেডিবিলিটি কিনা যে বিরোধী দলের নেতারা কেন যেতে পারছেন না বা এই পরিস্থিতি হলো কেন? না, আমি গোটা জায়গাটাতে আছি। প্রথম কথা হচ্ছে যারা যাচ্ছেন আমরা পেশাজীবী বলে তাদেরকে আলাদা করছি, বা শান্ত যে কথাটা বলছেন যে তাদের হয়তো অ্যাকসেপ্টেবিলিটিটা বেশি বা আন্তর্জাতিক জায়গাটায় হয়তো তাদের উপরে রাজনৈতিক সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ করার সুযোগগুলো কম, যেহেতু তারা মিছিল মিটিংয়ে থাকেন না বা রাজনৈতিক অ্যাক্টিভিটিজে থাকেন না, এই কারণে মানে বেরোলে রাজনৈতিক জন্য হয়তো গ্রেফতার করা যাবে না। হয়তো রাজনৈতিক দল তার কোন অঙ্গ সংগঠনকে কখন কাজে লাগাবে এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্তের ব্যাপার। বিএনপি যদি মনে করে বা বেগম খালেদা জিয়া যদি মনে করেন যে আমার দলীয় কর্মীদের কেউ বক্তব্য দিবেন না, আমার পেশাজীবী উইং দিবে বা আমার কৃষক দল দিবে, এটা সম্পূর্ণ কৌশলের অংশ, সেটা তার কৌশলের অংশ হতে পারে। কিন্তু এটাকে আবার আমরা যদি আলাদাভাবে দেখি যে না, ওনারা সুশীল সমাজ বা ওনারা পেশাজীবী সমাজ, দলের বাইরে বা রাজনৈতিক সংগঠনের সিদ্ধান্তের বাইরে, এটা সঠিক হবে না। এটা আসলে বিএনপিরই অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগেরও আছে, ওনাদেরও পেশাজীবী সংগঠনগুলো আছে, এগুলো মূল সংগঠনের সাথে গঠনতন্ত্রে লেখা থাকুক বা না থাকুক তারা অ্যালাইন করা থাকেন এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা কখন কোন অঙ্গ সংগঠন বা কোন সংগঠনের নেতা কর্মীকে ব্যবহার করবেন। নিশ্চয়ই ডাক্তার শায়ন্ত, আপনি কি এই প্রসঙ্গে আর কিছু যোগ করতে চান? এই প্রসঙ্গে একটু আছে যে এটা যেভাবে বলছেন যে বিএনপির অঙ্গ সংগঠন, এটা অঙ্গ বা সহযোগী কোনো সংগঠনই না। আপনি বলতে পারেন যে এর মধ্যে যারা আছে বিএনপির ওয়েল উইশার, এর মধ্যে ডক্টর জাফরুল্লাহ আছেন যিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তাকে যদি আপনি বিএনপির অঙ্গ সংগঠন তারা যেটা ব্যাখ্যা করেছেন সর্বশেষ যে ব্যাখ্যা দিয়েছেন যে তারা ডাক্তার শান্ত যেমনটা বাংলাদেশে আমার ধারণা এই অর্থে বলছেন যে পেশাজীবী কোন পেশাজীবী উইং মানে সংগঠনের নাম জানলে আমরা বুঝতে পারি শতনাগরিক কমিটি হইল ঈশ্বর গ্রুপ। শতনাগরিক কমিটি কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাবেন, তারা কখনোই শেখ হাসিনার সাথে যাবেন না, যাবেন না। সুতরাং এই অ্যালাইনমেন্ট গুলো খুব পরিষ্কার, এখানে ব্যক্তি অমুক রাজনৈতিক দলের সদস্য ছিলেন কি ছিলেন না খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে নিরপেক্ষতার পর্দা ভেঙে এক রকমের সরাসরি এটা ওই সিটি কর্পোরেশন নির্বাচনের মতো। সিটি কর্পোরেশনের নির্বাচন নির্দলীয় কিন্তু প্রত্যেকটা দল তাদের শীর্ষ নেতারা তাদের ইলেকশন থেকে কোনোভাবেই আলাদা কিছু আলাদা কিছু না। ধরেন এইখানে যে এই যে গত শুক্রবার আমাদের প্রধানমন্ত্রী গণভবনে তার দুইজন ক্যান্ডিডেটকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দিলেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন, সেটি নিয়ে তো প্রথম দুজনের নাম বললেন, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং একজন প্রার্থী সিপিবির প্রার্থী কিন্তু অভিযোগ তুলেছেন যে তিনি এটা আচরণ বিধি লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশন বলতে বাধ্য হয়েছে যদি এমন কিছু হয়ে থাকে আমরা খতিয়ে দেখব এবং যেই হোক ব্যবস্থা নিব, যদিও সেই ব্যাকবোন তাদের কোনোদিনই ছিল না, এখনো নাই বলেই আমি মনে করি। এই কারণ ইতিমধ্যে তাইলে একটা স্টেটমেন্ট দেখতাম, তারা স্টেটমেন্ট দিয়ে বলে দেয় যে উনি যেটা করেছেন আচরণবিধি ভঙ্গ হয়নি, তাহলে তাদের অবস্থা আমরা বুঝতে পারবো তাদের মোটিভটা কি।
অথবা সতর্ক করা প্রয়োজন, কি প্রয়োজন ক্লিয়ার করা উচিত, করবে না, আমার ধারণা এটি করবে না। সেই জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান, আমরা চাই নির্বাচন, আমরা চাই মানুষ তার ভোট দিতে পারুক। 5 জানুয়ারি মানুষ যে ভোট দিতে পারে নাই ঢাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ম্যাক্সিমাম যেগুলো, তারা যেন ভোটটা দিতে পারে। এই নির্বাচনকালীন সময় যাতে মানুষ পোড়ানোটা না হয়, এই নির্বাচনকালীন সময় যাতে মানে অসহায় সাধারণ মানুষ যাদের দল নেই, তাদের পেশি শক্তি নেই, অর্থ করি নেই, সাধারণ বাস যাত্রী, সাধারণ টেম্পু যাত্রী, তাদেরকে যাতে পুড়িয়ে মারা না হয়, সেটা কিন্তু তাদেরও যেন পুড়িয়ে মারা না হয়, মানুষ সেই কথাই বলছে যারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নেই তাকে ভিকটিম হতে হচ্ছে। ধন্যবাদ দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন 71 জার্নালের, আগামীকাল একই সময় 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নবনীতা চৌধুরী, থাকুন সবসময় 71-এর সঙ্গে।